টাইট করে লাগানো আছে, মানে নিচে রেখে খুলুন না। তো স্নান টান তো করে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে প্রায় 3:30। আর দেখো ফাইনালি কী কী করছি রান্নাঘরে আমি। এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি, এখানে আছে পেঁয়াজের পেস্ট, এটা হলো টমেটো, এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি পোলাওয়ের জন্য, এখানে হলো লঙ্কা, ঠিক আছে, এটা হলো তোমার, এখানে আছে তোমার বাদাম, চারমগজ, আর কি আছে কিশমিশ, ঠিক আছে, আর পোস্তটা আছে, পোস্তটাকে বেটে দেবো, তাহলে মিক্সিতে সেভাবে একটু ভালো হয় না। তো এই দিয়ে আজকে মাটনটা হবে আর কি, আর এইদিকে চলো দেখাচ্ছি আর কি। আর এইটাতে আছে তোমার আদা রসুনের পেস্ট, হ্যাঁ, আর এইদিকে কিছুটা মটন প্রেশারে আছে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি সিটি দিয়ে নামিয়ে ফেলেছি, কেননা তোমার ওই বাবা কি গরম, দাঁড়া কেননা কি বলো তো এই একটার মধ্যে দিলে না হবে না, তো এই যে এখানে সিটি দিয়ে নামানো আছে আর বাকিটা এখানে হচ্ছে। তো এখন মটনটা করে নেবো, মটনটা হয়তো অনেকটা টাইম লাগবে, অনেকক্ষণ কষ্ট হবে, তো মটনটাকে আগে বসিয়ে দেবো, পোলাও হতে তো বেশি টাইম লাগবে না আর কি, তো মটনটাকে আগে বসিয়ে দিই, এক থেকে মটন হতে থাকো, তো তোমার সঙ্গে থাকো। তো এখন বাজে প্রায় 5টা, মটনটাকে শুরু করেছিলাম প্রায় 3:15 নাগাদ, আর ফাইনালি 5টার সময় মটনটা হলো। কীরকম হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, টানটানা, তো বেশ লোভনীয় হয়েছে, খেতে কেমন হয়েছে আশা করি খেতে ভালোই হবে। তো সবাই টেস্ট যখন করো তখন আরেকবার রিভিউটা নেব, ঠিক আছে। তো এই মটন পোলাওটা একদিকে বসিয়ে দিচ্ছি, এখানে আমার অলরেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে আর কি, মোটামুটি হয়ে এসছে। আর খাওয়ার সময় গরম গরম বেগুনিটাও ভাজবো, চাটনিও হয়ে গেছে, চাটনিটা দেখিয়েছি কিনা তোমাদেরকে জানি, তো দেখিয়ে দেবো কী কী হয়েছে, কিছু না, পোলাও, মাংস, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এই আইসক্রিম, এইগুলোই আজকে মেনু। তো চলো, তো রান্নাঘর থেকে একটু ঘরে চলে আসলাম, কারণ পাপা ফোন করেছিল যে পাপা অফিস থেকে বেরিয়ে গেছে, অলরেডি অর্ধেক রাস্তা পথে চলে আসলো, ট্রেনে আছে। আর সত্যি কথা বলতে আজকে যেহেতু অ্যানিভার্সারি আর কি আমাদের, কারণ আগের দিন আমাদের অ্যানিভার্সারি, পরের দিন হলো মামামের বার্থডে, তো যাই হোক ওই ফ্রেন্ডরা আসবে, ও কেক কাটবো, ওর বার্থডে হিসেবে কেকটা কাটা হবে আর কি, কালকে আবার একটা সেলিব্রেশন হবে উইথ ফ্যামিলি, আজকে হলো ফ্রেন্ডের সাথে সেলিব্রেশন, কালকে হলো মানে তোমার এই কী বলে ফ্যামিলির সাথে সেলিব্রেশন আর কি, ঠিক আছে। ওর পাপার জন্য একটা গিফট কিনেছে, কী গিফট কিনেছে তোমাদের একটা দেখিয়ে দিই, কিনে রেখেছি আগে, তাহলে আবার সুযোগ হবে না ব্যস্ততার মধ্যে, ঠিক আছে, দাঁড়াও বের করি। ও মামাম চলে এসছে, আর এই যে দেখো পাপার জন্য গিফটটা কিনেছি, ঠিক আছে, তো আমি আগে কিনেছিলাম, মামামে যখন জামা কিনতে গেছিলাম তো তখনই কিনে নিয়েছিলাম, একটা হোয়াইট বেসের ওপর শার্ট কিনেছি, কেননা ওর তোমার ওই ওর পাপার হোয়াইট শার্ট খুব একটা নেই, তো আর যেহেতু গরম হোয়াইট শার্ট সেরকম একটা নেই, তো যেহেতু গড়া শার্টের জন্য হোয়াইট বেসের ওপরে শার্টটা নিয়ে এসেছি, তো একবারে হাত পা ধুয়ে পরে নিতে বলবো, কেননা তারপর আবার কেক আনতে যাবে, কেক অ্যাকচুয়ালি অর্ডার দিইনি, কেননা ওই দুদিন যেহেতু সেলিব্রেশন হবে, তো একদিন হলে তোমার বড় দেখে কেক অর্ডার করতাম, তো যেহেতু দুদিন সেলিব্রেশন হবে তাই জন্য আমি আর কেক অর্ডার দিইনি, ভাবছি যে কী দিনই আসবো, আজকে দুটো কেক আসবে, একটা হলো অ্যানিভার্সারি পারপাসে, আর একটা হলো মামামের বার্থডে পারপাসে, ঠিক আছে, আবার কালকে আবার সেলিব্রেশন হবে, ঠিক আছে। হ্যাঁ ওখান থেকে পছন্দ করে নিয়ে আসবে, ঠিক, অর্ডার দিলে তাড়াতাড়ি দেবে না, দেরি করবে, বুঝেছো। আর সত্যি কথা বলতে যে ওর ফ্রেন্ডদের যে আসতে বলেছে আমি ওকে বলিনি সেইভাবে, কেমন কারণ ফ্রেন্ডের আসতে বলেছে আজকে, সেরকম ওকে কিছু ইনফর্ম করি না, কেন অ্যাকচুয়ালি বার্থডেটা কালকে, ফ্রেন্ডের সাথে আজকে সেলিব্রেশনটা হবে, বলিনি একটা কারণে, কারণ ওকে বললে না ও সেই ওই এক কথা বলতে থাকবে, বলতে মাথা খারাপ করে দেবো, কখন ফ্রেন্ড আসবে, কখন ফ্রেন্ড আসবে, জন্য ওকে কিছু বলিনি, ঠিক আছে। চলো রান্নাঘরে আবার যাই, কারণ কাজ একটু বাকি আছে। ধরবো বলছি, আপনি একটা বাটিতে ঢেলে দিন, আচ্ছা আচ্ছা, সুপটা, ঠিক আছে, আর এরপরে জল দিয়ে দেবেন, দিয়ে মোমোটা হিট করে দেবেন।
বাটি যদি এই এই ইসে না হয় তাহলে তো বসবে না আবার। চুপচাপ না নিচে ঢেলে নেবেন, আপনি এমনি গরম করে নেবেন, ঠিক আছে? এবার মধ্যে জল দেবেন, একটু জল দেবেন, এটুকু একটু জল দিয়ে এবার রাখবেন। আচ্ছা, দেখে মোমোটা ঢেলে দেবেন, ঢেলে এবার চাপিয়ে দেবেন, মোমো হিট হতে থাকবে। নিচে রেখে খুলুন না, আপনার ভেজ মোমো এটা, ঠিক আছে? আচ্ছা, চিকেন আছে, ওটা চিকেন আছে, ঠিক আছে? ভাপটা ছাড়বে, ভাপের হয়ে গেছে, 10 মিনিট দিলে হয়ে যাবে, 10 মিনিট এখানে আছে। তো কালকে কিনা আমি একটা মোমো অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, যে সবাই সন্ধ্যাবেলা আসবে তো সবাইকে একটু টিফিনে মোমো দেবো, তো ফাইনালি দিয়ে গেল আজকে, ঠিক আছে? দেখ, আর এখানে অলরেডি আমি ভেপারে বসিয়ে দিয়েছি, একটু হতে থাকুক। হ্যাঁ, আর এখানে যে স্যুপ দিয়ে গেল, স্যুপটাকে পরে বসাবো। আর এইদিকে হলে দেখো যে মোমো দিয়ে গেছে এখানে, এগুলো অলরেডি এখানে রাখা আছে, এগুলো হয়ে গেলে আবার যখন শেষ হয়ে তখন আবার এগুলো দিতে হবে আর কি, ঠিক আছে? তো চলো আর দেখতে থাকো কী কী হয়। আর এই সসও দিয়ে গেছে, ঠিক আছে।